প্রিয় দর্শক ছিলেন ভিউ সরাসরি সম্প্রচারে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। দর্শক সবাইকে প্রথমেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাতে চাই, ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে আছি তেমুকি পয়েন্ট সংলগ্ন যে সাহেবের বাজার মসজিদ মাঠটি আছে, সেই মাঠে অবস্থান করছি। বিশাল গরুর হাট বসেছে, প্রতিবারের ন্যায় এবারও সেই গরুর হাটটি আমরা দেখতে সংলগ্ন সাহেবের গাঁও মসজিদ মাঠ গরুর হাট ঘুরে দেখেছি। এবং এখন পর্যন্ত যা দেখছি, এই হাটে কিন্তু সবচেয়ে বড় বড় যে গরুগুলো আছে সিলেটের এবং সুন্দর চমৎকার গরুগুলো আছে, সেই গরুগুলো বলছেন এখানে ইজারাদার যারা আছেন বা ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এখান থেকে গরু কিনতে পেরে খুব খুশি। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে কিন্তু খুব কম দামে গরু বিক্রি হচ্ছে, এবং মানুষজনও কিন্তু এখান থেকে গরু নেওয়ার যে প্রবণতাটা সেটা অন্যান্য সব জায়গার তুলনায় অনেকটাই বেশি। আমরা ঢোকার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতা গরু নিয়ে যাচ্ছেন। এবং আরও একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথমে যে গরুর দাম হাঁকা হচ্ছিল 1.5 থেকে 2 লাখ টাকা, সেই গরুর দাম কিন্তু এখন 1 লাখ টাকারও কম হাঁকা হচ্ছে। অর্থাৎ গতকাল বা এর আগের দিনও যে গরুর দাম আপনারা 1 লাখ টাকায় যে গরু কিনেছেন, সেই গরু কিন্তু এখন অনেক মূল্য হ্রাস হয়েছে। এখন কিন্তু 1 লাখ টাকার গরু 70 থেকে 80 হাজার টাকার মধ্যে কিনতে পারছেন। আর বিশেষ করে এই তেমুখি যে পয়েন্টে গরুর হাটটি আছে, এখানে কিন্তু অন্যান্য জায়গার তুলনায় আরও কম দামে গরু বিক্রি হচ্ছে, এবং এখানে কিন্তু গরুর সংখ্যাটাও অনেক বেশি। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের পছন্দ মতো ছোট মাঝারি এবং বড় সব সাইজের গরুই কিন্তু এখানে আছে, এবং অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে কিন্তু অবিশ্বাস্য দামে গরু বিক্রি হচ্ছে, যেমনটা আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন। একটু যদি একজন গরুর যিনি আছেন সাথে কথা বলার চেষ্টা করি, একটু কথা বলতে চাচ্ছিলাম, এটা কি বিক্রি হয়ে গেছে নাকি? না, বিক্রি হয় নাই। এটা কত দাম চাচ্ছেন? কত দাম? এটা চাইছি 1,20,000 টাকা। এখন তো অনেক কম দাম, অনেক কমে গেছে। না, কমে নাই দাম। না, কমে দাম 80-90 হাজার। তখন মানুষ বাজারে আইছে, বাজার দেখছে, ব্যবসায়ীরা বাজার দেখছে, এখন সঠিক দামে বিক্রি হইব। না, এইভাবেই আছে, যেভাবে আছে এইভাবেই আছে। এই বাজারে বেচাকেনা কেমন? মোটামুটি। দর্শক কথা বলছিলাম একজন ব্যাপারীর সাথে, আসলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট একটি বড় গরু, যে গরুর দাম কিন্তু গত 2 দিন আগে বা গতকালকেও আমরা দেখছি যে এই গরুর দাম হাঁকা হচ্ছিল, যে গরুর দাম 1,80,000 থেকে 1,90,000 টাকা, এই গরু কিন্তু এখন 1.5 লাখ টাকারও কম দাম হাঁকছেন, এবং বলছেন যে আগের থেকে অনেক কম দামে ওনারা গরু বিক্রি করে দেবেন। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, তেমুখি পয়েন্ট সংলগ্ন গরুর হাটে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে অ্যাভেলেবেল। আপনারা আপনাদের চাহিদা মতো পছন্দের গরু যেতে পারবেন। একজন ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি, গরু কিনেছি। জি না, এখনো কিনতে পারি নাই, গরুর ছড়া দাম বলতে চাই এখন না, আমরা তো চলে যাচ্ছি। আমরা তো দেখলাম যে অনেকে কম দামে গরু কিনে নিয়ে এখান থেকে। আমার যে আমি যে গুলো চাইছি, কি ধরনের গরু চাচ্ছে? আমার একটু বেশি লাগছে। কি ধরনের গরু চাচ্ছে? আমি চাচ্ছি একটু বড় গরু আর কি। এখানে আছে কিনা পছন্দ? আছে পছন্দ গরু, কিন্তু দর্শক কিন্তু ক্রেতার থেকে একটু ভিন্ন রকম পেলাম যে তারা এখনো দাম ছাড়তে চাচ্ছেন না, কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে আগের তুলনায় দাম অনেক কমে গেছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক মোটা তাজা হৃষ্টপুষ্ট গরু দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের পছন্দ মতো গরু কিন্তু। এবং বিক্রেতারা কিন্তু বলছে অনেক কম দামে তারা অন্য দিনের তুলনায় গরু বিক্রি করছেন। আরও একজন ব্যাপারীকে আমরা দেখতে পাচ্ছি, একটু জানতে চাচ্ছিলাম গরু আমরা শুনতে পাচ্ছি যে আগে অনেক কমছে, সামান্য আর কিছু আছে, একবার কমে নাই আছে। এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা বর্তমানে 125 এরকম সাইজ আছে। কত হলে লাস্ট, একদম কত হলে ছেড়ে দিবেন? একদম লাস্ট হলে 95-100 হলে ছেড়ে দিব। বিক্রি হয়েছে ভগবান, প্রচুর হয়েছে আপনাদের অন্যান্য হাট থেকে এখানে দাম কম ওলা কিছু আছে, একবার কমন আর একবার জানান মিডিয়াম আছে। অন্যান্য জায়গায় ঢাকা গাপ তুলেছে এখানে কম,
শুরুতে আসলে প্রচুর গরু বিক্রি হয়ে গেছে, প্রায় না কালকে কি দাম কমতে পারে, কমতেও পারে বাড়তেও পারে, যদি মাল না নাবে তাহলে কাল বাড়বে, যদি গাড়ি গরু আসে নাই বাজারে কিন্তু বাজার টানবে, আর যদি গরু আসে তো এইরকম থাকবে, বুঝতে পারছেন কি ক্রেতা বেশি হবে মনে করছেন? বাইক যদি দেখা থাকে তো অবশ্য বেশি হইব, আর যদি বাইক দেখা না তো কিছু করার তো নাই। আর এই গরুটা একটু দেখানোর চেষ্টা করি আমরা, এই তো হচ্ছে এটার পাশে যে লাল গরুটা, সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, এরকম আমার দাম চলে যান বেশি। আপনি কত হলে ছেড়ে দিবেন একদম লাস্ট? ওইটা আমি 90 হলে ছেড়ে দিব, 90 কা 90 হলে ছেড়ে দিব। আর দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে গরুগুলোর দাম 85 এরকম দাম হলে পাইকাররা ছেড়ে দিবেন বা ব্যাপারী যারা আছেন গরুর তারা ছেড়ে দিবেন এমনটাই বলছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কোনো জায়গার তুলনায় কিন্তু তেমুকির হাটে আপনাদের চাহিদা মতো যে গরুগুলো আছে একটু মাঝারি সাইজের বা ছোট গরু, সেই গরুর সংখ্যাটা একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়, এবং প্রতিটি গরু কিন্তু ব্যাপারীরা বলছেন যে অনেকটা কম দামে অন্যান্য জায়গার তুলনায় ওনারা বিক্রি করছেন। আচ্ছা আরেকজন ব্যাপারীকে দেখতে পাচ্ছি, এই যে আপনার সামনে গরুটি, কত দাম হাঁকছেন? আমি লোহাতাইছি, এরা ব্যাপারী ওই বোন হয় হয়। আপনি কত বলছেন আর ওনারা কত? আমরা বললাম 80-85-90। জি 80-85-90 জি। আমি বলছি যে 85 হইলে বলছি 1 লাখের উপরে, 31 না দাম বিক্রেতার মাধ্যমে মানে মোটামুটি সুন্দর আছে। আগের থেকে কি কমছে নাকি বাড়ছে? নাই আগ থেকে এক বাইল বাইল আছে। এই বাজারে কি দেখতে পাচ্ছেন এই বাজারে দামটা? এই বাজারে ও মানে অল বাজার মিলেইও মানে সব বদলাতে তো যোগাযোগ আছে, তো সব বাজারে একই রকম মানে এইটাকে ব্যতিক্রম না এখানো মানে সুবিধা ভালো আছে, গরুও আছে বেশি এবং মানুষ বিরাট মানুষ আছে, বিক্রেতাও বেশি আছে মানে ক্রেতাও বেশি আছে, বুঝছেন? চাহিদা মতো গরু পাওয়া যাচ্ছে, চাহিদা মতো মোটামুটি চাহিদা মতো গরু পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হয়েছে না এইখানে মাঝে আপনার। এইটাও আমার সাইডেও আমাদের গ্রাম, কিন্তু নিরাপত্তারও খুব শান্তি আছে, কোনো নিরাপত্তার কোনো অভাব নাই, আমরা শান্তি মতো গরু টাকা পয়সা লইয়া আসিয়া গরু বাদুরে দর দর করতাম বার আমি মানে নিঃসন্দেহে মানে কোনো সন্দেহ। দর্শক ক্রেতার সাথে কথা বলছিলাম, আসলে দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কোনো বাজারের তুলনায় এখানে গরুর প্রাপ্যতাটা বেশি, গরু গরু বলছেন প্রত্যেকেই তাদের চাহিদা মতো গরু পাচ্ছেন, এখানে চাহিদা গরু বেশি যাচ্ছে। আরো যে নিরাপত্তার বিষয় খুবই জোরালো ভাবে দেখা হচ্ছে। দর্শক আরো আমার সামনে দুইটি অত্যন্ত চমৎকার কালো চিকচিকে হৃষ্টপুষ্ট গরু দেখতে পাচ্ছেন, আমরা একটু জানার চেষ্টা করব এগুলোর দাম। এখানে ব্যাপারী কে আছেন একটু জানতে চাচ্ছিলাম। এই যে গরুটা আমরা একটু দাম দিতে চাচ্ছিলাম, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে, এটা ফলে বিক্রি কি মনে হচ্ছে যে এখন আমাদের লস অনেক? জি ঠিকই, গরুর দাম নাকি অনেক, গরুর দাম বললে ভুল হবে, গরুর দাম বেড়ে গেছে কিনতেছে না। জি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের দুইটি গরু আমাদের ক্যামেরায় হয়তো বা যথাযথ সাইজটি নাও
হতে পারে, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এই দুইটি গরু। যেমনটা দাম চাচ্ছেন 1 লক্ষ দিকে দাম চাচ্ছেন, উনি বলছেন যে 1.40 হলে উনি দামাদামি করছেন। কি বলছেন, কোনটা গরু কিনতে যাচ্ছেন একটু যদি বলতেন? না না, আমি গরু ওদিকে 5টার দাম করেছি, ওইদিকে উনি বলছিল ওখানে 5টা গরু আছে আমাদের, 5টা পাঙ্গাখড়িতে দাম ছিল। আমি বুঝলাম 3,70,000। কি বুঝছেন, গরুর দাম কি বেশি কিনা? জি বেশি। বুঝলাম যে গরু আগের থেকে কমে গেছে, ক্রেতার কিন্তু বাজারে অনেক বেশি। জি না জি না জি না, সেই তুলনায় আগের বছরের তুলনায় অনেক বেশি দাম। দর্শক দেখতে পাচ্ছেন বলে ক্রেতা উপস্থিতি অনেক বেশি, আর ক্রেতা উপস্থিতি বলে ভাইয়া বলছে যে আগের তুলনায় গরু বসবে, কিন্তু বছর ভুষির কেজি ছিল 35 টাকা কেজি, এবছর ভুষির কেজি 65 টাকা কেজি। তাহলে গো খাদ্য দাম বেশি, গরুর দামটা বাড়বে না কেন? এটাই আমার প্রশ্ন থাকলো। দর্শক ছিলাম একজন ব্যাপারীর কাছ থেকে, অভিযোগ করেন যে গতবারের তুলনায় গো খাদ্যের দাম অনেক করেছে, তাই গরুর দাম কিন্তু বাড়ছে। তো দর্শক যাই বলেন না কেন, কুরবানিটা দিবার মতো নিয়ম, দাম যাই হোক ছোট বড় তাদের সাধ্যের সাথে সাধের সামঞ্জস্য করে তারা কিন্তু আল্লাহর ওয়াস্তে তারা কুরবানি দিবেন এমনটাই বলছেন। এবং ক্রেতার উপস্থিতি কিন্তু এইটার দাম লাগাচ্ছে 85-86। কত হলে ছেড়ে দিবেন? একদম 95 হলে ছেড়ে দেবো লাস্ট। এখন কেমন দেখছেন ক্রেতা উপস্থিতি বাজার? বাজার সেই খারাপ, গরুর গাছ দেখছেন না, মানুষ তো কেনছে না। মানুষ তো আছে, আছে মানুষ আছে, দামাদামি করছে, কম বলে কম, সেই কম ছিল 2 দিন, এই গরু দেখে তো আর মানুষ কেনছে না। প্রচন্ড গরু তো বাজারে, মানুষ কিনছে না, কমে কিনবে। হ্যাঁ হ্যাঁ, কমে কিনবে আশায় আছে। ধরেন আমার তো মনে লজ্জাচ্ছে, গরু বেঁধে 5,000-10,000 আমি বিক্রি করেছি, 19টা আর 33টা আছে। হ্যাঁ বেশি, প্রচন্ড বেশি। কারো একজন ব্যাপারীর সাথে কথা বলছিলাম, আসলে যেমনটা দেখতে পাচ্ছি বাজারে আমরা রীতিমতো দাঁড়াতে পারছি না কাস্টমার, এবং গরুর প্রাচুর্য কিন্তু এখানে অনেক, যার ফলে মানুষজন কিন্তু এখান থেকে গরু নিতে চাচ্ছেন, এবং সিলেটের অন্যান্য যে কোনো বাজার থেকে এখানে গরুর দাম অনেকটা কম, যেমনটা বিক্রেতা ক্রেতা ব্যবসা সহ সবাই বলছেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আসলে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে গরুর যে সাইজ আপনাদের চাহিদা মতো, বেশিরভাগ মানুষই কিন্তু ছোট এবং মাঝারি সাইজের গরু বেশি কিনতে চান, এবং সেই সাইজের গরুগুলো কিন্তু এই তেমুখি বাজারে একটু বেশি। আরও একজন ব্যাপারী, কতগুলো গরু নিয়ে এসেছিলেন, কয়টা বিক্রি? গরু নিয়ে এসেছি 6 গাড়ি গরু, 130টা গরু তো বেচা কিনা নাই, আমরা তো মরে এসেছি বছর। গরুর দাম কেমন? গরুর দাম কষ্টই না, দামই কয় না, দেন না বি দেন আপনি ফাঁকা দেন, কেতা আছে আপনারা তো খরিদ দেন নাই তো, এদের কিনারা নেই তো, ফাঁকা দেন, একবারে লাড লাডিয়ে আছে। আশা করা যাচ্ছে, খরিদ্দার চাপলে হ্যাঁ শেষ দিন একটু বাজার ভালো হলেও হতে পারে। আপনারা কোথেকে আসছেন? পাবনা। এটা তো তেমুখি বাজার, হ্যাঁ এখানে তো গরুর দাম অনেক জায়গা থেকে কম শুনতেছি, এখানে কম বাজার, কম বাজার, কম। আপনার কাদের বাজার চাই, এই যে ঈদগাহ মাঠটা চাই, এখানে বাজার কম, ওখানকার খরিদ্দার এসে এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে অনেক কম দাম। কোন গরুর চাহিদা বেশি, বড় নাকি ছোট না মাঝারি? মাঝারি, মাঝারি। হ্যাঁ আপনাদের এখানে কি গরু বেশি আছে? আমাদের মাঝারি গরু, ছোট মাঝারি গরু বেশি। এখানে একটা গরু দেখতে পাচ্ছি লাল, অনেক সুন্দর গরুটা, এটার দাম কত হাঁকাচ্ছেন? এটার দাম কত? 50 পুষ পারলো। আপনারা কত চাচ্ছেন এটার দাম? আমরা চাচ্ছি 85। 85 কত হলে ছেড়ে দিবেন একদম লাস্ট? আমার এখন মনে হয় 80 হলে 10 টাকা লাভ হয়, আর কমে বেশি গেলে এবারে মনে হয় কিনার দাম হবে, আর তার কমে বেশি গেলে লস। দর্শক আসলে দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ গরুই কিন্তু ছোট এবং মাঝারি সাইজের, বড় গরু আছে ওই পাশে, আমরা আপনাকে চেষ্টা করব। তবে ক্রেতাদের চাহিদা কিন্তু এই মাঝারি
গরুতে বেশি। আরো একজন ভাইয়াকে দেখতে আসছি, ভাইয়া কি গরু কিনতে এসেছেন নাকি ভাইয়া? ক্রেতা আছে কিন্তু বেচা কিনা তেমন একটা নাই, এটাই আর কি। গরু আছে পর্যাপ্ত পরিমাণে, চাহিদা মতো গরু পাচ্ছেন কিনা? গরু আলহামদুলিল্লাহ সুন্দরই আছে, কিন্তু দামগুলো মনের মতো হচ্ছে না আর কি, এটাই। কিনতে হবেই কালকের পরের দিনে ইনশাল্লাহ, দেখা যাক আল্লাহ কি রাখছে, যদি কিনা হয় তাহলে তো কিনবো। দাম দর করছেন কিনা এখন পর্যন্ত? চলতেছে মামার সাথে দাম দর চলতেছে আর কি। কোনটা দাম দর করতেছে? আমরা ওই দুইটা দেখছিলাম ওইখানে, একটু দেখানোর চেষ্টা করছি আমরা দর্শক। একজন ভাইয়া উনি দাম একটা দেখি আমরা এই গরুটির দাম কত হাঁকানো হচ্ছে, উনি কত বলছেন ব্যাপারে কত হচ্ছে। কোনটা ভাই? দুইটা। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুইটা গরু, কোনটার দাম কত হাঁকাচ্ছেন আপনি? আরে ভাই এটা 1,00,000 বেচছিলাম না, এটি 95,000 বেচছিলাম না, এখন ভাই কয়েছি 66,000 দেন। 1,66,000 চাইছি। কত বলছে ভাই? 1,66,000 চাইছি। 1,66,000 চাইছে? হ্যাঁ। ভাই কত বলছেন? ভাই কয়েছে 62,000। হ্যাঁ। কত হলে আপনি একদম লাস্ট কি হলো? আমি 6,000 কথা কইছি ভাই, 5,000 কথা। 1,65,000? 1,65,000 কথা কই দিছি। একটা গরু ৯৫,000 বেচছিলাম না। কি মনে হচ্ছে ভাই, দাম কি বেশি মনে হচ্ছে? দাম আমি এখন 3,000 টাকা যদি দিতে চান, আমাদের গাড়ি ভাড়া আছে সবকিছু, সিট টিট মিলাই অনেক চলে যায় আর কি। এখন আমি 62,000 বলে দিছিলাম, আমার 1,62,000 বলে দিছিলাম, আর উনি 65,000। আর দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 3,000 গরু নিতে পারছেন না। তো দেখি আমাদের আজকে লাইভ চলছে ভিডিওর মাধ্যমে, আমরা পারি কিনা এটা সমাধান করতে। কেন মামা কিছু কমে 3,000 টাকার জন্য দুইটা গরু? মামা এটি কইলে 1,01,000, আর এটি 95,000 বেচছিল, এখন তো সস্তা দিয়ে যাচ্ছে, আর চলে যাবো দেশে সস্তা দিয়ে যাচ্ছে। আমরা এগুলো থেকে গেলে তো আপনার আরো লস না গাড়ি রোড নিচে টাকা করে ভাই, কিন্তু এসেছেন তো বিক্রির জন্য, বিক্রি করতে পারলে আপনার লাভ না? না বিক্রি না লাভ না, দেশে খাওয়াবো, দেশে খাওয়া সেটা আবার বেসবো। আমরা চাচ্ছি যে মাত্র 3,000 টাকার জন্য আপনি ভাইয়াকে না দিয়ে ফিরিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, 3,000 টাকা গরুই বেসবো, 1,00,000 দর্শক দেখতে পাচ্ছেন দুইটি গরু ভাই একসাথে 1,65,000 টাকা। যিনি ক্রেতা আছেন ওই ভাই বলেছিলেন 1,63,000 টাকা, মাত্র 3,000 টাকার জন্য কিন্তু আসলে দুইটি গরু উনি বিক্রি করলেন না, রেখে দিলেন। আমার মনে হচ্ছে এটা নিতান্তই বোকামি, কেননা এটা আবার বাড়িতে নিয়ে যেতে হবে, তো ওনাদের একটা পরিবহন খরচ আছে সব কিছু মিলিয়ে, যেহেতু গরু বিক্রি করার উদ্দেশ্যে ওনারা এসেছেন, রেখে দেওয়াটা আসলে ভুল। তবে পরবর্তীতে আমরা জানানোর চেষ্টা করব। ওই ভাইয়া এখনও এখানে অবস্থান করছেন, যে বিক্রি করেন কি না শেষমেশ সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে দর্শক দেখতে পাচ্ছেন একদম শেষ মুহূর্তে এসে কিন্তু গরুর বাজার পুরোপুরি জমে উঠেছে, শেষ মুহূর্তে এসে কিন্তু গরুর বাজার জমে উঠেছে, মানুষজন কিন্তু যথেষ্ট পরিমাণে এই তেমুখী গরুর বাজার যেটি আছে সেই বাজারে আসছেন এবং দামাদামি করে তাদের পছন্দের গরু নিয়ে যাচ্ছেন। এবং অন্যান্য জায়গার তুলনায় আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর দাম তুলনামূলক অনেক কম, দেখতেই পেলেন দুইটা বেশ মাঝারি সাইজের দুইটা গরু, মাত্র উনি 1,65,000 টাকায় ছেড়ে দিতে চাচ্ছিলেন, এক ভাই 1,63,000 টাকা বলে গেছেন। তো দর্শক এটুকু বলাই চলে যে অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে গরুর দাম অত্যন্ত কম। আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন এখনও পর্যন্ত কিনেননি, তাদের উদ্দেশ্যে আমাদের সাজেশন থাকবে যে এখান থেকে আপনারা গরু নিতে পারেন, যথেষ্ট পরিমাণ গরুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ক্রেতারাও কিন্তু যথেষ্ট দাম দর করে তাদের স্বাচ্ছন্দ্য থেকে গরু কিন্তু মোটা একটু আগেই দেখতে পেলেন। দর্শক এই দিকটায় আরও বেশ কিছু গরু আছে, একদম শেষ পর্যায়ের বেচা কেনা চলছে, দাম আগের থেকে অনেকটা কমে গেছে যেমনটা ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর দাম দুই দিন আগেও 1,50,000 টাকা থেকে 2,00,000 টাকা হাঁকানো হচ্ছিল, সেই গরু কিন্তু এখন 80,000 থেকে 90,000 টাকায় বিক্রি হচ্ছে, বড়জোর 1,00,000 টাকা দাম হাঁকানো হচ্ছে। আরও একজন ভাই আমরা দেখতে পাচ্ছি ওইদিকে গরু কিনে নিয়ে যাচ্ছেন। আমরা গরুগুলো আপনাদেরকে এখনো দেখাতে পারিনি, আমরা বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব। তবে তেমুখী বাজারে আমি যেমনটা দেখতে পাচ্ছি বড় গরুর তুলনায় এখানে ছোট এবং মাঝারি গরুর সংখ্যাটাই কিন্তু বেশি।
সুপ্রিয় দর্শক, ঈদুল আজহার মাত্র আর এক বাকি, অর্থাৎ আগামীকালকের পরেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সমগ্র মুসলিম উম্মাহ পৃথিবীর পালন করতে যাচ্ছেন ঈদুল আজহা। সেই উপলক্ষে কিন্তু পশু কুরবানির যে প্রচলন আছে, রীতি আছে, সেই জন্য মানুষ তাদের পছন্দের পশু কিনে নিয়ে যাচ্ছেন। এবং প্রথম কয়েকদিন আমরা দেখেছি যে পশু কুরবানির হাটগুলোতে মানুষ পশু কেনার চেয়ে দাম এবং দেখার দিকে বেশি ঝুঁকছিলেন, কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ পশু দেখার চেয়ে কেনার দিকে বেশি ঝুঁকছেন। মানুষ ওনাদের সাধ্য চেষ্টা করছেন যথেষ্ট দাম এবং ওনাদের পছন্দের পশুটি কিনে নিয়ে যাওয়ার। দর্শক এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুঠাম দেহের চমৎকার রঙের একটি গরু, ধূসর কালো রঙের আর একটি গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে ব্যাপারী আছেন, ওনার কাছ থেকে একটু দাম জানার চেষ্টা করবো। ভাই, এই যে গরুটা দেখতে পাচ্ছি অনেক হৃষ্টপুষ্ট সুন্দর একটা গরু, এটার দাম কত হাঁকাচ্ছেন আপনি? আমি এটার দাম চাচ্ছি 180, 1,80,000। 1,80,000? জি। কি মনে হচ্ছে, আগের থেকে কি গরুর দাম কমে গেছে নাকি? আগে তো কমছে না, মানে কাস্টমার আছে খালি ঘুরতেছে, এই বাজারতে ওই বাজারে যাইতেছে, মানে দাম বলতেছে ভালোই, মোটামুটি মানে লাভ হচ্ছে না। এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করছেন? আমরা বিক্রি করছি প্রায় 2টা আর একটা 3টা। এটা কত হলে ছেড়ে দিবেন? আমরা গরুটা একটু দেখাই, এটা লাস্ট কত হলে ছেড়ে দিবেন? এটা লাস্ট 160। 1,60,000? এর থেকে কি কমা যায় না? আচ্ছা, পাশেই আরেকটা দেখতে পাচ্ছি আমরা, আরেকটু বড় গরু দেখতে পাচ্ছি, লাল গরুটা, চমৎকার আরেকটি গরু, অত্যন্ত চটপটে গরুটি দেখতে পাচ্ছি। এই গরুটার দাম কত হাঁকাচ্ছেন আর লাস্ট কত হলে ছেড়ে দিবেন? এটার দাম যাচ্ছি 2,00,000। 2,00,000? জি। কত হলে বিক্রি করবেন? এটা 180-175 নিচে। কত ওজন হবে? এটা 6 মনের কাছাকাছি। দাম 160, 1,60,000। দেখতে পাচ্ছিলেন, আরও একজন ব্যাপারীর সাথে কথা বললাম, এখানে আরও 2টি হৃষ্টপুষ্ট গরু দেখতে পেয়েছি। একটার দাম হাঁকাচ্ছেন উনি 1,00,000-2,00,000 টাকা, আর একটার দাম হাঁকাচ্ছিলেন 1,80,000। তবে যেমনটা বললেন যে অনেকটাই কমে, প্রায় 40-45,000 টাকা কমে বিক্রি করে দিবেন। দর্শক দেখতেই পাচ্ছেন তেমুকির বাজার আমরা কিন্তু হেঁটে শেষ করতে পারছি না, অনেক গরু আছে এবং শেষ পর্যায়ে মানুষ কিন্তু তাদের সাধ্য মতো চেষ্টা করছেন গরু কিনে নিয়ে যাওয়ার। এবং প্রত্যেকটি গরু কেনার পরই কিন্তু আমরা এক একজন ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে একটি আনন্দ উল্লাস লক্ষ্য করছি। আসলে ঈদের যে আমেজ, সেই আমেজ কিন্তু পুরোপুরি ঈদুল আজহার যে আমেজ, বিশেষ করে সেই আমেজটি কিন্তু গরুর বাজারের মধ্যে অনেকটা নিহিত থাকে। ছোট্ট ছেলেমেয়ে তাদের বাবা মায়ের সাথে বা নাতি তাদের দাদুর সাথে হাতে হাত ধরে বাজারে আসে এবং পছন্দের গরু কিনে নিয়ে যায়। এতে কিন্তু ঈদের একটা আনন্দ অন্তর্নিহিত আছে। আরও দুজন ভাই এখানে দামাদামি করছেন, একটু গরুটা কিনে আমরা খুব ভালো লাগে ভাই, আলহামদুলিল্লাহ। আমরা জেলা চাইছিলাম মন মতো গরুটা হয়েছে আর কি, সো আমরা খুব খুশি। সো আসলে ভাই এগুলো নিচে হলতায় 1,91,000 টাকা বুঝছইনি, আর দাম সব হয়েছে প্রায় 2,50,000। যাই হোক, আমরা প্রায় 2 ঘন্টায় গরু লগে আসলাম, উবা 2 ঘন্টা পরে গরু ডিল হয়েছে, প্রায় হলতায় 1,91,000। সব শেষে আলহামদুলিল্লাহ হ্যাপি, সফল, আর সফল নাই, খুব বেশি সফল আমরা, এখন খুব খুশি। আর আসলে মানে গরুটার কালার প্লাস গরুটার যে সাইজ আমরা খুব চয়েস লাগছে, আর গরু লইছে আমার জামি কই ও ছোটো ভাই, তার চয়েস লাগছে, তার লাগায় আমরা মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ খুব হ্যাপি। আসলে বি অনেস্ট, এই বাজারে গরুর দাম অন্যান্য বাজার থেকে খুব কম। আমরা যারা মানে এই গরু, আমার একটা চকুর আন্দাজ দিয়ে কইলাম, যদি কাজির বাজার লইয়া যাওয়া হয় মেবি একটু আরো বেশি দিতে পারে, বাট নর্মালি মোটামুটি আমরা সারা প্রচুর বাজার ঘুরে লাইছি আমরা ফ্রেন্ড বন্ধু সবে মিলিয়া। এই গরুর দাম আমার প্রিটি মাচ শিওর অন্যান্য বাজার আছে, এই বাজারের দাম কম। মাশাআল্লাহ ভাই, অত্যন্ত চমৎকার হৃষ্টপুষ্ট একটি গরু কিনলেন, দেখতেই পাচ্ছেন দর্শক। আসলে কেনার পরের যে উল্লাস, সেই উল্লাসটি কিন্তু ওনাদের অঙ্গভঙ্গিতে বা ওনাদের যে উল্লাস প্রকাশ করার ভঙ্গি সেখানেই প্রকাশ পেয়েছে। ওনারা অত্যন্ত খুশি, মাত্র 1,90,000 টাকার মতো দিয়ে ভাই কিন্তু অনেক বড় একটি গরু কিনে নিলেন। এবং যেমনটা বলছেন যে অন্যান্য বাজারের তুলনায় বা কাজির বাজারে এই গরুর দাম 2,50,000 প্লাস হবে, যেমনটা
এবং ক্রেতাও কিন্তু এখানে অনেক বেশি। আর যেহেতু আচ্ছা একদম ঘনিয়ে এসেছে আরেকদিন পরে, তাই মানুষকে কিন্তু যারা কুরবানিতে যাচ্ছেন তাদেরকে পশু কিনতে হবে, সেই জিনিসটি মাথায় রেখে মানুষ এখন দাম দর করছেন। কেউ আর হাতে রেখে দাম বলছেন না, তাদের সাধ্য মতো যথেষ্ট দাম বলে গরু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে দেখতেই পাচ্ছেন দর্শক, ছোট এবং মাঝারি গরুর পাশাপাশি কিন্তু বড় গরুগুলাও বিক্রি হচ্ছে, যেমনটা আমরা একটু আগে দেখতে পেলাম। এখানেও কিন্তু অনেক বড় একটি গরু বিক্রি হলো। শেষ পর্যন্ত চলে এসেছি, সবগুলো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন এখনও পর্যন্ত কিনেননি, আমি আশা করছি আমাদের আজকের এই লাইভ আপনাদেরকে গরু কিনতে সহায়তা করবে। এবং এই যে আরেকজন দেখতে পাচ্ছি, গরু কি কিনলেন নাকি? না, দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার কালো গরু এই মাত্রই আমাদের সামনে দিয়ে চলে গেল। ভাই কি কিনছেন নাকি গরু? না, বিক্রি করলাম। কত ভাই বেচছেন? 1,28,000। এর মাংস হবে 6 মণ। দাম চাইছিলেন কত? দাম চাইছিলাম হচ্ছে 1,60,000। কি আপনি খুশি কিনা? হ্যাঁ, আল্লাহ খুশি আনে যায়, যেটা হবে আল্লাহ যেটা খুব রাখছে সেটাই তো হবে। কিন্তু দর্শক দেখছিলেন একজন ব্যাপারীর প্রতিক্রিয়া শুনছিলাম, উনি 1,28,000 টাকায় 6 মণ প্লাস ওজনের একটি গরু বিক্রি করলেন। আর সেক্ষেত্রে কিন্তু অনেক সস্তা গরু বিক্রি হচ্ছে এখানে, এবং ক্রেতা উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু খুব বেশি মানুষের উপস্থিতি, এবং গরু বেচা বিক্রির হারটাও কিন্তু এখানে অনেক বেশি। সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, একের পর এক গরু নিয়ে মানুষ বেরিয়ে যাচ্ছেন, এবং যথেষ্ট পরিমাণ আরো একটি চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি এইদিকে। ভাই যেটি 1,90,000 একটি গরু কিনে নিয়ে গেলেন, এবং উনার আসলে উনাদের পছন্দের গরুটি কিনতে পেরে অনেক খুশি। আসলে মানুষ কুরবানি যে পশু আছে সেই পশু ওজন দেখে বা ওর মাংস কতটুকু হবে সেই হিসাব করে কিন্তু গরু কিনেন না, উদ্দেশ্যে কুরবানি দেন না। ত্যাগের মহিমায় মহিমান্বিত করতে, ত্যাগের উৎসবে মেতে উঠতেই কিন্তু তাদের এই প্রয়াস, মুসলিমরা কুরবানি দিয়ে থাকেন। আর সেক্ষেত্রে কিন্তু মানুষজন গরুর ওজন বা কতটুকু মাংস হতে পারে সেই জিনিসটি বিচার বিবেচনায় রেখে গরু কিনেন না, বরঞ্চ গরুর রং, সুস্থতা এবং তাদের পছন্দকেই বেশি গুরুত্ব দিয়ে মানুষজন গরু কিনে থাকেন, যেমনটা আমরা এখন দর্শক এখানে আছেন তাদের সাথে একটু বাজারের যে একটু তারা কি এবং অন্য বাজারের তুলনায় এখানে দামটা কেমন আসলে একটু তাদের কাছ থেকেই বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ গরু কিনে নিয়ে এসে যে হাসিল যেটি আছে সেই জায়গায় এসে সম্পন্ন, এবং আমি পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তাদের সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের যে এজেন্ট, বিভিন্ন ধরনের ব্যাংক দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরাসরি পেমেন্ট হচ্ছে। এই সুবিধাটি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আরো দুইটি বড় বড় গরু নিয়ে যাচ্ছেন, 1,65,000 দাম সম্ভবত হবে। আমি যেমন গরু প্রত্যেকটা দাম কমে
আমরা কবর দিচ্ছি, তবে এই পক্ষী বাজার অনেক বেশি এবং এখানকার যে সুযোগ সুবিধা সেটার প্রত্যেকটাই কিন্তু আরো দেখতে পাচ্ছেন। এই গরুগুলোর দামও আমরা জানার চেষ্টা করেছিলাম, 1,80,000 টাকা করে দাম চাচ্ছেন এবং উনি বলছেন যে পছন্দ অনুযায়ী বা তারা যদি আরো অনেক যেমনটা বলছিলেন দেখতেই পাচ্ছেন একদম চিকচিক করছে কালো রঙের একটি গরু। এছাড়াও পাশাপাশি তো চটপটে গরুগুলো আপনারা বেশি দর্শক আমরা বলার বলছেন, একটু বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি, আরেকজন ব্যাপারী ভাইকে দেখতে পাচ্ছি, অন্যান্য বাজারের থেকে অনেক কম। আমার মনে হয় প্রত্যেকটা গরু আমরা লস দিয়ে বিক্রি করতেছি। আমরাই কিন্তু যথেষ্ট ক্রেতা উপস্থিতি দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন আগে নাকি এর থেকে আরো বেশি ছিল যেমনটা দাবি করছেন এখানকার বিক্রেতারা। দর্শক এখানে কিন্তু একের পর একদম জানি যে বৈশ্বিক সেই হিসাবে দামই যেহেতু বেড়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে গো খাদ্যের দাম, আর তাই গরুর দামে এর একটু প্রভাব পড়েছে। আরো যেমনটা বলছিলেন বিক্রেতা পরিবহন বেড়েছে, সেই জন্য বিভিন্ন কিনে নিয়ে দর্শক গরুর বাজারে হাঁটছি, আপনাদেরকে বিস্তারিত দেখ তবে কিন্তু কেননা যে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রাস্তাগুলোর একটি হচ্ছে দুটিতে গরু পেছন দিয়ে আপনি হাঁটবেন, যা হচ্ছে পৃথিবীর ভয়ঙ্কর তার কোন গরু মনে শেষের দিকে মাত্র আরেক দিন বাকি, শেষ পর্যায়ে এসে কোন গরুর দাম কেমন, বড় সাইজের গরুর দাম কেমন, ছোট গরু মাঝারি গরুর দাম কেমন, কেমন গরুর চাহিদাই বা বেশি, বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখনো গরু কিনে না থাকলে মাধ্যমে উপকৃত হবে এবং গরুর সম্বন্ধে আপনাদের আরো একটু বিস্তারিত ধারণা হবে, আমরা এমনটাই প্রত্যাশা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যত
এই তেমুখী বাজারে আছে, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং হাসিলের ব্যাপারটা কি অনেকেই বুঝছেন না, যে টু কেনার পর হাসিলে কেন কি করতে হবে, এর প্রসেসটা কি, এই অনেক সমস্যা হয়। তো সেই জিনিসটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমরা এখানকার ইজাজত কথা বলব। হাসিল টাকা দিতে হয় সেইটুকু একটু চেষ্টা করবো, আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে কোন সাইজের পরিমাণ হ্রাস বিস্তারিত প্রক্রিয়াটা কি, একটু বিস্তারিত ওনাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কথা বলার চেষ্টা করি, আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতেন যে হাসিল ব্যাপারটা আসলে কি, এটা কেন দিতে হয়, কি সাইজের গরুর জন্য কি পরিমাণ হাসিল। ধন্যবাদ। পত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী, আপনারা সবাই জানেন আগামী 29 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রতি বৎসরের ন্যায় এইবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক অনুমতিক্রমে আমরা আয়োজন করেছি। কুরবানির পশুর হাটের আয়োজনের ক্ষেত্রে একটা আইনানুগ একটা প্রথা আছে, সর্বনির্ধারিত একটা প্রতি কুরবানির হাসিল আছে, যেটা হলো প্রতিটা ক্ষেত্রে 1,050 টাকা। তো আমরা সেই নিয়ম মানুষ যাতে রংপুর নাটু ক্রেতারা এখানে
দর্শক পাচ্ছেন, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট যে কুরবানি।